প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক করতে সন্ধ্যায় গণভবনে আসে ওয়াইসিভুক্ত 14 দেশের রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সাথে। জানান, গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, এবং উনি বলেছেন যে এই ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার, এবং উনি তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। সচিব আরও বলেন, বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে ওয়াইসিভুক্ত রাষ্ট্রদূতরা। এ সময় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য ঔষধ ও জরুরি সাহায্য পাঠানোর নির্দেশ দেন সরকার প্রধান। সবসময় একটা আমরা সহমর্মিতা দেখে এসেছি, এবং আমরা এবারও আমরা যেটা বললাম যে ঔষধ সামগ্রী এবং অন্যান্য জরুরি যে সমস্ত সেগুলো আমরা পাঠাবো। আর ওইখানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা সবসময় আর্জ করতে পারি যে তারা যেন ব্যবস্থা করে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকায় কিভাবে ফিলিস্তিন সংকট মোকাবেলা সম্ভব, এমন প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন সংকটের কারণ অনুসন্ধান করে সমাধানের ওপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিকভাবে যতগুলো ফোরাম আছে সেখানে আমরা সবসময় সক্রিয় ভূমিকা রেখেছি বা সচেষ্ট থেকেছি এই প্যালেস্টাইনের যে কজ সেটার ব্যাপারে কাজ করার জন্য। শুক্রবার সারা দেশে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সচিব। ভিকটিমদের জন্য দোয়া, স্পেশাল দোয়ার ব্যবস্থা করা হবে। আমেনা হীরা, মাইটিভি, ঢাকা।